স্বাধীনতার ঘোষক এবং বলিউড গণতন্ত্রের পুনঃপ্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের উপকার রহমানের বাজারে আমরা এসেছিলাম জিয়ারত করতে, শ্রদ্ধা জানাতে, পুষ্পাঞ্জলি। এখানে আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা শপথ নিয়েছি আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমরা সন্দেহ করি না। আমাদের নেতৃত্বে সত্যি বেগম খালেদা জিয়া মুক্তি হয়েছে, বিমুক্ত হয়েছে। আমরা অন্যান্য নেতৃবর্গ যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছে তাদের মুক্তি কিছু হয়েছে, কিছু বাকি আছে, আমরা সবগুলোই মুক্তির জন্য ব্যবস্থা করছি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে নোবেল লড়ে প্রফেসর নেতৃত্বে, আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মক ধরনের সমর্থন জানাচ্ছি। আমরা আমাদের দলীয় নেতা কর্মীকে ইতিমধ্যে এই দলকে সাংগঠনিকভাবে আর সুদৃঢ় করার জন্য কাজ শুরু করেছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচনা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়, পরন্তু আমরা চেষ্টা করছি আমরা এই গোলযোগ সৃষ্টিতে সেগুলোকে বন্ধ করার। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক অধিকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আজকে এই নতুন প্রতিষ্ঠাবাসীদের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দল নতুনভাবে গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।